আচ্ছা দেখো প্রথমে আমি এই প্রবলেমটার দিকে দিচ্ছি দেখো না এইখানে আমাকে মানে এখানে বলে দিচ্ছে কিউ ওয়ান কিউ এরকম এবার একটা জিনিস দেখো বিয়ার আচ্ছা দেখো এইটা এখানে প্লাস রয়েছে না এখানে মাইনাস তাই না তাহলে এই প্লেটে আসবে প্লাস এই প্লেটে ধরলাম মাইনাস এই প্লেটে প্লাস কিউ এই প্লেটে মাইনাস কিউ তাই না বলো এই প্লেটে প্লাস কিউ কিউ ওয়ান এই প্লেটে মাইনাস কিউ ওয়ান ঠিক বলো সেম ভাবে বলো তো এই প্লেটে প্লাস কিউ টু এই প্লেটে মাইনাস কিউ টু এই যে এই যে কিউ টু ধরেছি কিউ টু তো তো চার্জের ম্যাগনিটিউড তো সেটাকে যদি আমি ডিস্ট্রিবিউট করাই দুটো প্লেটে তাহলে এরকম আসার কথা না হ্যালো

এটা তুমি মাইনাস কিউ ধরতে পারতে আরে বাবা বড় ডান্ডি না এটা পজিটিভ টার্মিনাল না তাহলে পজিটিভ টার্মিনাল যদি থাকে সেখানে পজিটিভ ইয়েটা হয় না আগে যে প্রবলেমগুলো করেছিলাম সেখানে দেখো যেখানে যেখানে পজিটিভ টার্মিনাল ছিল সেখানে সেখানে কি হয়েছিল এই যেখানে যেখানে পজিটিভ টার্মিনাল ছিল সেখানে পজিটিভ হয়েছিল বুঝতে পারছো কি বললাম হ্যালো ও মানে আগের প্রবলেম থেকে দেখে দেখে আমরা এটা করলাম আগের প্রবলেম না আগের প্রবলেম থেকে কনসেপ্ট যে এখানে প্লাস হলে এখানেও প্লাস হয় 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 এবার তুমি বলবে না দাদা আমি এখানে মাইনাস কিউ টু নেবো নাও তাতেও একই জিনিস হবে ইয়া কোনো 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 পার্থক্য হবে না বলো বুঝতে পারছো এস আচ্ছা এবার বলো আমি এইখানে ধরছি প্লাস কিউ থ্রি তাহলে এইখানে কত মাইনাস কিউ হ্যালো এখানে প্লাস কিউ থ্রি এখানে মাইনাস কিউ থ্রি বলো এখানে প্লাস কিউ থ্রি এখানে মাইনাস কিউ থ্রি স্যার এবার বলো তো এই টোটালটায় টোটাল কত চার্জ হওয়ার কথা এই টোটালটায় জিরো চার্জ হওয়ার কথা কারণ এখানে মাইনাস কিউ কারণ এটা একটা আইসোলেটেড রিজন তো বুঝতে পারছো বলো বুঝতে পারছো তাহলে এইখানে কত হওয়ার কথা বলো আর ঠিক এবারে এই আইসোলেটেড রিজিয়নে কি হবে এইখানে এইটা প্লাস এইটা আর এখানে যেটা সেটা জিরো প্লাস মিলে তাহলে এখানে কি হওয়ার কথা কিউনাস কিউ থ্রি আর এইখানে কি হওয়ার কথা বলো চার্জ ডিস্ট্রিবিউশনটা বুঝতে পেরেছ কি না হ্যালো চার্জ ডিস্ট্রিবিউশনটা বুঝতে পেরেছি রাইট এবার আমি তিনটে লুপ নিচ্ছি এটা এক নাম্বার লুপ এটা দু নাম্বার লু এটা তিন নাম্বার লু তাহলে ফার্স্ট ফার্স্ট লুপে লুপে আমি দেখো এখানে টু কিউ থ্রি কিউ ওয়ান ঠিক দেখো আমি এটা লিখতে পারি কি না এই যে এখানে সিক্স দেখো এইখানে সিক্স আমি এইভাবে যাচ্ছি পজিটিভ থেকে নেগেটিভ কমছে না বাড়ছে বলো বলো হ্যালো পজিটিভ থেকে নেগেটিভ কমছে না বাড়ছে ফার্স্ট বলো কমছে কমছে তাহলে মাইনাস কিউ ওয়ান তারপরে কি হবে পজিটিভ থেকে নেগেটিভ আবার কমছে মাইনাস কিউ বাই থ্রি ভেরি গুড তারপরে প্লাস কিউ টু বাই থ্রি ইকুয়াল টু শূন্য এক নম্বর ইকুয়েশন বলো তো সেকেন্ড লুপে কি হবে সেকেন্ড লুপে সেকেন্ড লুপে আচ্ছা

আচ্ছা সরি আমি ভুল শুনেছি ক্লাস টেন ইকুয়াল টু জিরো এটা থার্ড নাম্বার ইকুয়েশন এবার বলো তিনটে ইকুয়েশন তিনটে আনন তোমরা এখান থেকে সলভ করতে পারবে বলো তিনটে ইকুয়েশন তিনটে আননন তোমরা সলভ করতে পারবে যদি সলভ করো তাহলে কিউ ওয়ান বেরোবে টোয়েন্টি ফোর মাইক্রোকুলম কিউ টু বেরোবে এইটিন যদি কিছু কিনা তুমি রাইট আচ্ছা এবার এই প্রবলেমটা আচ্ছা এই প্রবলেমটা আমি কিন্তু আর অত ইলাবোরেটলি করাবো না কি বলেছে দেখো এটা প্লাস আছে এখানে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস আছে এখানে প্লাস এখানে মাইনাস এবার দেখো যেহেতু এই দুটো মাইনাস আছে তার মানে এখানে আইডিয়ালি প্লাস হওয়ার কথা ঠিক প্লাস আর এখানে মাইনাস এবার তোমরা আমাকে ইকুয়েশন বলো যে কি করে হবে আচ্ছা তিনটে ইকুয়ে তিনটে আননন দেখো কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি তিনটে আননন কটা ইকুয়েশন হওয়ার কথা বলো তিনটে ইকুয়েশন হওয়ার কথা তাই না হ্যালো হ্যাঁ তাহলে আমি এইদিকে একটা লুপ নেব এইদিকে একটা লুপ নেব এইদিকে একটা লুপ নেবো এইদিকে একটা লুপ নেবো আচ্ছা এই দুটো লুপে তোমরা আমাকে বলো তো ইকুয়েশন কি হচ্ছে আমি লিখছি দেখো তোমরা আমার সাথে লেখো প্লাস মাইনাস মাইনাস দেখো ওকে পরের এটা এক নম্বর ইকুয়েশন দু নম্বর ইকুয়েশন প্লাস টোয়েন্টি মাইনাস

দেখো তো এইখানে আইসোলেটেড যদি রিজিয়ন হয় তাহলে বলো তো কিউ ওয়ান প্লাস কিউ টু ইকুয়াল টু কিউ থ্রি হবে এবার বলো এইটা তিন নাম্বার ইকুয়েশন এই তিনটে ইকুয়েশন মিলে আমার যদি সলভ করি তাহলে তথাগত কত বেরিয়েছে ওই যেগুলো বললে ওগুলো শুধু প্লাসে বেরিয়েছে হ্যাঁ প্লাসেই বেরিয়েছে এটা কত বেরিয়েছে টোয়েন্টি বাই থ্রি টোয়েন্টি বাই থ্রি হ্যাঁ রাইট এইটা হ্যাঁ স্যার আমার তো সিম্পল কথা হান্ড্রেড আর এটা

অফ অ্যাপাসিটার্স এ প্রথমে সিরিজ কম্বিনেশন করব দেখো প্রথমে সিরিজ কম্বিনেশন করবো সিরিজ কম্বিনেশনে কি করছি সেটা হচ্ছে দেখো সিরিজ কম্বিনেশনে কি করছি আমি তিনটে ক্যাপাসিটার নিয়েছি দেখো সি ওয়ান সি টু সি থ্রি আর এইখানে ভি এইটা প্লাস এইটা মাইনাস ঠিক এবার যেটা বলছি শোনো এটা যদি সিরিজ ক্যাপাসিটেন্স হয় তাহলে আমি ধরলাম এই প্লেটে এসছে পজিটিভ কিউ তাহলে তো এই প্লেটে কত আসবে নেগেটিভ কিউ এবার এইটা আইসোলেটেড রিজিয়ান বলো তাহলে এইখানে আসবে আবার পজিটিভ কিউ এইখানে আসবে নেগেটিভ কিউ সেম ভাবে আবার পরের তাকে যদি আইসোলেটেড রিজেন নি এইটা আসবে পজিটিভ কিউ এইটা আসবে কিউ আসবে তার মানে একটা জিনিস দেখো সেইভাবে যদি আমি দেখি এই 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 ক্যাপাসিটেন্সে ক্যাপাসিটেন্সে কিউ 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 প্লাস যদি আমি অমিট করে ভাবি তাহলে ভেবে দেখো সিরিজ যদি থাকে তাহলে সেম চার্জ ফ্লো হয়েছে বলতে পারি সেম চার্জ ফ্লো হয়েছে বলতে পারি বা সেম চার্জ অ্যাকুমুলেট হয়েছে বলতে পারি চার্জটা সেম চার্জটা সেম

টোটাল ভি হবে ভি ওয়ান থ্রি বলো হবে কি হবে না বলো টোটাল ভি হবে ভি ও রাইট হ্যালো এবার আমি কি করতে চাইছি আমি করতে চাইছি এই সিরিজ কম্বিনেশনকে একটা ইকুই সার্কিটে ডেভেলপ করতে চাইছি যেখানে আমার এইটাকে আমি একটাই ক্যাপাসিটেন্স দিয়ে মানে ডিনোট করবো

Q by c বলো বলতে পারি হ্যালো ভি ইকুয়াল টু কিউ বাই c ইকুই আচ্ছা হ্যাঁ বলতে পারি মোটামুটি বলতে এবার এটাই বলো তো এটাই এই ভি এর জায়গায় আমি কিউ বাই সি ইকুই লিখলাম এবার এই ফার্স্ট ক্যাপাসিটার মধ্যে ভোল্টেজ ডিফারেন্স ভি ওয়ান

দেখো বুঝতে পেরেছ কিনা ওকে বুঝতে পেরেছ আচ্ছা এবার আমরা দুটো ক্যাপাসিটার নিয়ে একটু আলাদা অ্যানালিসিস করবো দুটো ক্যাপাসিটার নিয়ে কি সেই অ্যানালিসিস দেখো এইটা সি ওয়ান সি টু রাইট এইটা প্লাস মাইনাস ভি আর তাহলে আমি এখানে বলছি যে এখানে প্লাস মাইনাস ভি ওয়ান প্লাস মাইনাস ভি টু তাহলে আমি ইকুয়েশন কি লিখবো বলো ইকুয়েশন কি লিখবো বলো ইকুয়েশন কি লিখবো ভি ইকুয়াল টু ভি প্লাস ভি টু কি বললাম ভি ইকুয়াল টু ভি ওয়ান প্লাস ভি টু এবার এইখানে প্লাস মাইনাস মানে এইখানে জিরো ভোল্টেজ এইখানে ভি ভোল্টেজ সেম ভাবে এইখানে ভি ভোল্টেজ এইখানে জিরো ভোল্টেজ রাইট তোমরা কি আমার কথা বুঝতে পারছো হ্যালো এবং এটা সিরিজে আছে যদি সিরিজে থাকে তাহলে এখানে যদি প্লাস কিউ হয় এখানে মাইনাস কিউ এখানে প্লাস কিউ হলে এখানে মাইনাস কিউ রাইট ওকে এবার যদি সি ইকুইভ্যালেন্টের কথা বলি

c1 v1 equal to c2 um, v2 দেখো লিখতে পারি এবার বলো এইটা এক নাম্বার ইকুয়েশন এইটা দুই নাম্বার ইকুয়েশন দেখো এইটা এক নাম্বার ইকুয়েশন এইটা দুই নাম্বার ইকুয়েশন বুঝতে পারছো এবার বলো তো যদি এই দুটো ইকুয়েশনকে আমি কাজে লাগাই তাহলে বলো তো v1 এইটা আসে c2 v ডিভাইডেড বাই C1 plus C2. And V2 equal to C1 v তোমরা কি বুঝতে পারছি এইটা হচ্ছে ভোল্টেজটা কিভাবে ডিভাইড হবে যদি সিরিজে থাকে ভোল্টেজটা কিভাবে ডিভাইড হবে যদি সিরিজে থাকে হ্যালো বুঝতে ও হ্যাঁ ওকে স্যার বুঝতে পেরেছি মানে ওখানে মানে ওখানে যেটা প্যারালাল এটা সিরিজ হ্যাঁ দেখো এইটাকে আমি এইখানে বসিয়েছি আচ্ছা বি ওয়ান অ্যান্ড বি টু আমি পেয়ে গেছি রাইট আচ্ছা এবার যদি তোমাকে আমি এই কথাটা বলি সি ওয়ান গ্রেটার দেন সি টু ম্যাগনিটিউড ওয়াইজ সি ওয়ান গ্রেটার দেন সি টু তাহলে বলো তো ইফ ভি ওয়ান আর ভি টুর মধ্যে কি রিলেশন হবে কে বড় কে বড় ভি টু বড় আর বলো হম ভি টু বড় একদম একদম আচ্ছা এই অব্দি তো আমরা পেলাম এবার যদি আমি এনার্জি নিয়ে ডিসকাস করি বলো তো ফার্স্ট ক্যাপাসিটারে ফার্স্ট ক্যাপাসিটারে টোটাল এনার্জি কত ইউন্ট মনে আছে কিউ স্কোয়ার বাই টু সি ওয়ান সেকেন্ড ক্যাপাসিটারে ইউ টু কিউ স্কোয়ার বাই টু সি থ্রি না টু সি টু বলো এটা বুঝতে পেরেছ এটা হচ্ছে টোটাল এনার্জি না এই ইন্ডিভিজুয়াল এনার্জি না

হ্যালো বুঝতে পারছো বলো বুঝতে পারছ তার মানে এইখানেও যদি আমি টোটাল এনার্জি ক্যালকুলেট করি তাহলে কি লিখবো এইখানে বলো এখানে কি লিখবো লিখবো না বলো কি লিখবো বলো এখানেও যদি টোটাল এনার্জি কাজ ক্যালকুলেট করি কিউ স্কোয়ার বাই টু সি কুইভ্যালেন্ট কি এখানটায় রাইট আচ্ছা এবার আমরা প্যারালাল কম্বিনেশনে চলে যাই প্যারালাল কম্বিনেশন এগুলো ইজি এগুলো ইজি প্যারালাল কম্বিনেশন দেখো প্যারালাল কম্বিনেশন বলতে আমরা তিনটে নিয়েছি তিনটেই ডিফারেন্ট ভ্যালু এবং সেটা আমি এখানে ভি ভোল্টেজের সাথে লাগিয়েছি এটা ধরো সি ওয়ান এইটা সি টু এটা সি থ্রি রাইট আচ্ছা এবার মন দিয়ে শুনবে এই দুটোর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত বলতো এইটা যদি জিরো হয় এইটা প্লাস ভি এটা জিরো এটা ভি কি তাই না দেখো ভোল্টেজ ডিফারেন্স হ্যালো এটা ভোল্টেজ ডিফারেন্স ভি হ্যালো ভোল্টেজ ডিফারেন্স বুঝতে পারছো আমরা কি করতে চাইছি এইটাকে একটা ইকুইবালেন্স সার্কিটে ড্র করতে চাইছি কিরকম একটাই ক্যাপাসিট্যান্স তার সাথে সি ইকুইভ্যালেন্ট আর ভি রাইট এখানে যদি একটাই ক্যাপাসিটেন্স থাকে তাহলে এখানে আমার চার্জ গেছে সরি এই প্লেটে আমার চার্জ হচ্ছে প্লাস কিউ এই প্লেটে চার্জ হচ্ছে মাইনাস কিউ দেখো বুঝতে পারছো কিনা তাহলে তো এইখানে আমার চার্জ গেছে কেউ না কারণ এই পুরো জিনিসটাকেই তো আমি রিপ্লেস রিপ্লেস করেছি এই পুরো জিনিসটাকেই দিয়ে দেখো বুঝতে পারছো কি বললাম বলো তোমরা বুঝতে পারছো কি বললাম এইবার বলো তো এইখানে যখন চার্জ গেছে আমরা সিরিজে কি দেখেছিলাম চার্জগুলো সবগুলোতে সমান গেছে প্যারালালে কি সবগুলোতে সমান যাবে না কেন যাবে না বলতে পারবে দেখো এই দুটোর মধ্যে ভোল্টেজ সেম আমরা কি জানি কিউ ইকুয়াল টু সিভি জানি না এবার বলো ভোল্টেজ যদি সেম হয় তাহলে ক্যাপাসিটার চেঞ্জ হলে ভোল্টেজ সেম ক্যাপাসিটার চেঞ্জ হলে তো কিউ চেঞ্জ হবে হবে কি হবে না তার মানে এই তিনটেতে ডিফারেন্ট কিউ যাবে আমি যদি বলি এইখানে প্লাস কিউ ওয়ান এখানে প্লাস কিউ টু করসপন্ডিং এখানে মাইনাস তাহলে তো কিউ বলতে আমি কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস কিউ থ্রি বলতে পারি দেখো হ্যালো বলতে পারি আচ্ছা এইবার এই যে সি ইকুইভ্যালেন্টের উ ইকুয়াল টু ভি থেকে সি ইন্টু ভি ইকুয়াল টু জায়গায় কি লিখবো সি তাহলে বলতো এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি সি ইকুইভ্যালেন্ট আমার কি আসে দেখো বুঝতে পেরেছ কিনা রাইট খুবই ইজি কনসেপ্ট এবার তোমাদের আমি যদি এইটা বলি দুটোর জন্য দেখো দুটোর জন্য এটা প্লাস মাইনাস ভি এইটা সি ওয়ান সি টু কারেক্ট এখান থেকে কিউ গেছে এবার তোমরা আমাকে এক একটা করে বলো সি ইকুই ভ্যালেন্ট সি ওয়ান প্লাস সি টু দেখো সি ইকুই ভ্যালেন্ট সি ওয়ান এখানে কিউ টু কিউ ওয়ান প্লাস কিউ টু রাইট এবার এই দুটোর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স ভি এই দুটোর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স ভি তাহলে ফার্স্ট এডটার জন্য ফার্স্ট এডটার ফার্স্ট এডটার জন্য দেখো ফার্স্ট এডটার জন্য আমি লিখতে পারি কিউ ওয়ান বাই সি সেকেন্ড এরটার জন্য কিউ টু বাই সি টু আমার ভি এই তিনটে যদি বুঝতে পারো গেম ওভার তাহলে এখান থেকে আমি দেখো এই এইটা থেকে এইটা আর এইটা এই দুটো থেকে আমি কিউ ওয়ান ইকুয়াল টু

হাফ সি ওয়ান প্লাস সি টু মানে হচ্ছে এই যে সি ইকুইভ্যালেন্ট তার মানে দুটো ক্ষেত্রেই দেখলাম আমার সি ইকুইভ্যালেন্ট বেসিক্যালি এনার্জি দিয়ে দুটোতেই সেম হচ্ছে দেখো বুঝতে পারছো কিনা বুঝতে পেরেছো হ্যালো এইখানে যা জিনিসগুলো করানো হয়েছে আমরা কি সবাই বুঝতে পেরেছি বলো এইখানে যে জিনিসগুলো করানো হয়েছে আমরা কি সবাই বুঝতে পেরেছি বলো ওকে এবারে এইটা যদি বুঝতে পারি এবার আমি প্রবলেমের দিকে এগিয়ে যাচ্ছি আচ্ছা এইটা এইটা বি দেখো এইটা এটা ওকে হ্যালো আমাকে ইকুইভেলেন্ট ক্যাপাসিটেন্স বার করতে বলেছে বির মধ্যে না 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 ভুল বলেছি ইকুইব্যালেন্ট ক্যাপাসিটেন বিটুইন এ বি বলে দিয়েছে ওয়ান মাইক্রোফ্যারাড বলে দিয়েছে আর এখানে কি কি দিয়ে দিয়েছে এইটা টু এইটা টু এইটা এইট এইটা ওয়ান এইটা সিক্স তাহলে আমাকে এর ক্যাপাসিটেন্স কত বার করতে বলেছে আমি করব না তোমরা করবে আচ্ছা আমি এই যে সার্কিটটা দিয়ে দিয়েছি না এখানে বলেছি এ আর বি এর মধ্যে ক্যাপাসিটেন্স বলে দিয়েছে ওয়ান মাইক্রোফ্যারাড তাহলে সি এর ভ্যালু কত সিরিজ প্যারালাল কম্বিনেশন করে হ্যালো স্যার বলো আমার সাউন্ড আচ্ছা এখন ঠিক আছে রিয়ার

এত টাইম তো লাগার কথা না করছি দেখি মানে কর এখান থেকে কয়েকটা প্রবলেম তুলতে হবে দেখি কোন কিছু মিস করলাম কিনা না

থ্রি মাইক্রোফ্যার্স মাইক্রোফার ফোর এবার এটা আমাকে একটু অ্যানালাইজ করতে বলেছে এবার তোমাদের আমি বলবো এক একটা করে বলবো তোমরা এক একটা করে ক্যালকুলেট করতো সি ইউলেন্ট ভেরি গুড সিক্স ভেরি গুড মাইক্রোফারট ভেরি গুড আচ্ছা তো আমি যদি বলি এর এক ক্রসে ভি ওয়ান এর এক ক্রসে ভি টু তাহলে ভি ওয়ান আর ভি টু কত হবে ফর্মুলা দিয়ে মানে আমি যে এই ইয়ে ক্যাল মানে এই যে এখানে আমি এই সিরিজে বলেছিলাম না ডিভাইড হয়ে যায় এই যে সি টু ভি বাই সি ওয়ান প্লাস সি টু ওইভাবে বলো তো কি হবে ভি ওয়ান চার আর দুই মানে হ্যাঁ ভি ওয়ান আর ভি টু চার আর দুই হবে ঠিক দেখো

আমি যদি এই সি ইকুই ভ্যালেন্টে দিয়ে ড্র করি মানে তাহলে কি এইটাকে আমি এইভাবে ড্র করতে পারি সি ইকুই ভ্যালেন্ট সিক্স মাইক্রোফ্যারাট এখানে সিক্স ভোল্ট দেখো সি ইকুই ভ্যালেন্ট সিক্স মাইক্রোফ্যারাট সিক্স ভোল্ট তাহলে বলতো এখানে ইউ কত আসছে এই যদি ইকুই কনসেপ্টে করি ইউ 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 হাফ ইউ হাফ ভেরি গুড হাফ সি ইকুই ভ্যালেন্ট ভি স্কোয়ার এটা হান্ড্রেড এইট আসছে এবার দেখো তো এইটা এইটা যোগ করলে একশো আট এইটা তিনটেকে যোগ করলে একশো আঠাশ কথা কথা না আসছে একশো আট ওকে বুঝতে পারছো হ্যালো আচ্ছা ইয়েস স্যার এক মিনিট এই প্রবলেমটা দেখো এই প্রবলেমটায় আমাকে প্রতিটা এই যে যেভাবে আমি এইটা অ্যানালাইজ করেছি সেইভাবে অ্যানালাইজ করা শুরু করো এটাতে সি ইকুইভালেন্ট ঠিক আছে এই দুটোর মধ্যে কত ভোল্টেজ এর মধ্যে কত চার্জ ফ্লো হচ্ছে আর টোটাল এনার্জি সবকিছু ক্যালকুলেট করা শুরু করো

হ্যাঁ আচ্ছা সি ইকুইভ্যালেন্ট করে তিনটাকে অ্যাড করলে মিলে যাচ্ছে ইয়েস স্যার রাইট দেখো তো চার্জগুলো আমি ঠিকঠাক লিখেছি কিনা হ্যাঁ চার্জ গুলো আচ্ছা বলো তো এই দুটোর অ্যাক্রসে ভোল্টেজ কত হবে আর এই দুটোর অ্যাক্রসে থ্রি কারেক্ট থ্রি ভোল্ট আচ্ছা আরেকবার বলো এখানে আমার ইয়ে কত এনার্জি কত এইখানে এনার্জি কত এইটিন এখানে এনার্জি কত মাইক্রোজুল ওকে এটা থ্রি ভোল্ট এটা নাইন ভোল্ট এটা থ্রি ভোল্ট সবকিছু ক্যালকুলেট হয়ে গেছে সি ইকুই গেলেন থ্রি মাইক্রোফ্যারড থ্রি মাইক্রোফ্যারড ওকে মানে এই ধরনের প্রবলেম আমরা পেরে যাব কোনো অসুবিধা নেই এবার এইটা দেখো এই যে এইটা এই একটা প্রবলেম এই প্রবলেমে দেখো যদি আমি বলি যে সি ওয়ান বাই সি টু ইকুয়াল টু সি থ্রি বাই সি ফোর এটা গিভেন তাহলে ভেবে দেখো এটা অনেকটা উইস্টন ব্রিজের মতো না এটা অনেকটা উইস্টন ব্রিজের মতো না তথাগত উইস্টন ব্রিজ এর মতো না যদি এই দুটো গিভেন থাকে তাহলে কি এইটা আমার কোন কাজে লাগছে কাজে লাগবে না তাহলে এইটাকে আমি এইভাবে ড্র করতে পারি দেখো এইভাবে ড্র করতে পারি যদি এইভাবে ড্র করতে পারি তাহলে এইটা সি ওয়ান এইটা সি টু এইটা সি থ্রি এইটা সি ফোর এবার বলতো এই দুটো কিসে আছে সিরিজে এই দুটো প্যারালালে এই দুটো সিরিজে আবার এই দুটো সিরিজে আবার তারপরে হোল কম্বিনেশনটা প্যারালালে তাহলে সি ইকুইভ্যালেন্ট এবি আমরা ডেফিনেটলি ক্যালকুলেট করতে পারবো কি সি ইকুইভ্যালেন্ট এবি আমরা ডেফিনেটলি ক্যালকুলেট করতে পারবো ডাউট থাকলে জিজ্ঞাসা করো ডাউট থাকলে জিজ্ঞাসা করো টিং টিং টি টিং আছে ডাউট নেই আচ্ছা এই প্রবলেমটা দেখো এটা কোনো একটা ভালো লেগেছে আমার সেখান থেকে তুলেছি এইখানে ভি এ ভোল্টেজ এইখানে ভি বি ভোল্টেজ এইখানে ভিসি ভোল্টেজ রাইট আচ্ছা এইটা সি ওয়ান সি টু সি থ্রি রাইট এইখানে ভি নট কত সেটা বার করতে বলেছে এইখানে ভি নট কত সেটা বার করতে বলেছে কি করে করা যায় বলো

আচ্ছা ভেরি গুড আচ্ছা ও কি বললো শোনো ও কি বললো শোনো সেটা হচ্ছে আমি ধরলাম এটা আমি করেছি কিউান ওই পয়েন্ট থেকে কারেন্ট ফ্লো শূন্য হবে চার্জেস চার্জের শূন্য হবে না হ্যাঁ তুমি ঠিকই করেছো প্লাস মাইনাস কিউ টু প্লাস মাইনাস কিউ থ্রি এবার বলো তো এইটা যদি আমার আইসোলেটেড সিস্টেম হয় এইটা যদি আইসোলেটেড সিস্টেম হয় এটা দেখো দেখো এটা যদি আইসোলেটেড সিস্টেম হয় তাহলে বলতে পারবে মাইনাস কিউ ওয়ান মাইনাস কিউ টু মাইনাস কিউ থ্রি ইকুয়াল টু জিরো বলতে পারি তাহলে কিউ ওয়ানো এবার আমি কি করছি আমরা জানি সি ভি সি আর ভি এবার এইখানে যদি ভি নট হয় আমি ধরছি ভি নট টা এই ভিসি তিনটের থেকেই বড় তাহলে বলতো ভোল্টেজ ডিফারেন্স কত এর আক্রসে এর এক্রসে ভি নট মাইনাস ভে এর আক্রসে তার সাথে সি ওয়ান গুণ করলেই তো আমার কিউ ওয়ান পেয়ে গেলাম আমি এটা ধরে নিলাম এটা আমি ধরে নিলাম তারপরেরটার জন্য কি হবে কি তারপরেরটার জন্য বাস গেম ওভার

এই প্রবলেমটা দেখো হো আচ্ছা না ঠিক আছে এই প্রবলেমটা দেখো এইখানে বলেছে ওয়ান মাইক্রো ফ্যারড এইটা বলেছে প্লাস মাইনাস টেন ভোল্ট এইটা বলেছে টু মাইক্রোফার দেখো ঠিক এবার এর এক্রসে আর এর অ্যাক্রসে আমাকে যদি ভোল্টেজ বার করতে দেয় কি বললাম এর অ্যাক্রসে আর এর অ্যাক্রসে আমাকে যদি ভোল্টেজ বার করতে দেয় এই দুটোর একট্রাসে যদি আমাকে ভোল্টেজ ভার করতে হয় কি করে করা যায় বলো প্রবলেমটা তোমরা জানো একটা জিনিস দেখো আমি এই পয়েন্টে ভি এক্স ধরে নিচ্ছি এই পয়েন্টে ভি ওয়াই ধরে নিচ্ছি ঠিক এবার বলো এই পয়েন্টটা এ এই পয়েন্টটা বি দেখো তো আমি যে ইকুয়েশন লিখছি সেটা ঠিক লিখছি কিনা ভি এ মাইনাস ভি বি প্লাস ফাইভ এক নম্বর এখানে রাইট হ্যালো বলতো ভি ওয়াই কত ভিএক্স কত ভেরি গুড এইবার আমি এ পয়েন্ট থেকে এক্স পয়েন্টে পৌঁছচ্ছি এ পয়েন্ট থেকে এক্স পয়েন্টে পৌঁছচ্ছি মানে আমি বলতে চাইছি এই পয়েন্টে ভি এ তারপরে এখান থেকে এখানে পৌঁছচ্ছি আচ্ছা হ্যাঁ বলো 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 একটা ওরকম মানে এবার ধরো এই দুটো সিরিজে আছে না এইখানে আমি ধরলাম প্লাস কিউ আর এইখানেও তাহলে প্লাস কিউ হ্যালো মানে এটা প্লাস এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস তাহলে বলতো ভি এ এখানে কমেছে না বেড়েছে প্লাস থেকে মাইনাস কমেছে তার মানে কিউ বাই সি ওয়ান এটা ধরো সি ওয়ান এটা ধরো সি টু ইকুয়াল টু ভি এক্স থার্ড রাইট হ্যালো থার্ড এবার ভি ওয়াই থেকে বিতে যাচ্ছ ভি ওয়াই বলো মাইনাস বাই এখান থেকে বিতে যাচ্ছ প্লাস থেকে মাইনাস কমেছে ইকুয়াল টু দেখো বুঝতে পারছো কিনা চারটে ইকুয়েশন দেখো চারটে ইকুয়েশন এই চারটে ইকুয়েশনে কি কি আন্ন বলো তো ভিএ अच्छा दौड़ा और एकटा और एकटा इक्वेशन দরকার আচ্ছা আনন কি কি বলো তো va vb vx q q1 अनन q अच्छा होना तो? अच्छा तो आ, अच्छा ट्यानन q अच्छा এইটা দুই এইটা তিন এইটা চার আচ্ছা দেখো তো দুই প্লাস তিন প্লাস চার এইটাকে অ্যাড করলে কি পাই এইটাকে অ্যাড করলে কি পাই দেখো তো এইটাকে অ্যাড করলে ভিএ এ মাইনাস ভিবি

এবার বলতো এই ফার্স্ট ক্যাপাসিটার এর মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স ফার্স্ট ক্যাপাসিটার এর মধ্যে কি হওয়ার কথা সেই ভোল্টেজ ডিফারেন্স টা বেসিকালি ভিএস হ্যাঁ ভি এ মাইনাস ওয়ান হ্যাঁ রাইট ভিএ মাইনাস মানে কিউ বাই তার মানে হচ্ছে জেন ভোল্ট ঠিক আর বলতো ভি বি না উল্টো করছি ভ ওয়াই মাইনাস ভিবি কত কিউ বাই সি টু আগে বলো এটা বুঝতে পেরেছ হ্যালো ফ্রেন্ড

হেডিং দাও কম্বিনেশন অফ প্লেটস হেডিং দাও কম্বিনেশন অফ আচ্ছা এইটা নিয়ে আমি তোমাদের কয়েকটা কথা আগে বলে নি ধরো আমার কাছে দুটো প্লেট আছে রাইট আমি এক্সটার্নালি এক্সটার্নালি হ্যালো এক্সটার্নালি এইটাতে প্লাস সিক্স কিউ দিয়েছি আর এইটাতে মাইনাস কিউ দিয়েছি এক্সটার্নালি বাইরে থেকে তাহলে বলো তো এইখানে গুলো কিভাবে ডিস্ট্রিবিউট হয় মনে আছে বলেছিলাম দুটো চার্জকে অ্যাড করলে যা হবে সেই দুটো চার্জ অ্যাড করে ডিভাইড করলে বলো 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 ভেতরে পেরে চার্জার গুলো যেভাবে হচ্ছে একটা করে দেবে ভেরিগুড ভেরিগুড বলো তো তাহলে কি হবে বাইরে কি হবে টু পয়েন্ট ফাইভ এখানে আর এখানে ঠিক স্যার এইবার এইবার এইটা তো চার্জ ডিস্ট্রিবিউশন হয়ে গেল এবার আমি যদি এর বলি সি তাহলে তো আচ্ছা আচ্ছা হ্যাঁ বলো এই দুটো প্লেটের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স যদি আমি বলি তাহলে কি লিখবো বলো এই দুটো প্লেটের মধ্যে যদি ভোল্টেজ ডিফারেন্স বলি তাহলে কি লিখবো প্লাস টু পয়েন্ট ফাইভ বাই সি লিখবো না প্লাস টু পয়েন্ট না থ্রি পয়েন্ট ফাইভ বাই সি লিখবো না মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ বাই সি লিখবো কোনটা লিখবো কোনটা লিখবো হ্যালো বুঝতে পারছ কি কী বললাম আচ্ছা এইটা কি লিখবো না এইটা কি লিখবো না তাহলে কোনটা লিখবো এইটা লিখবো আমি বলেছিলাম কি বলেছিলাম যখন আমি ভোল্টেজ ডিফারেন্স ক্যালকুলেট করি তখন সিটা তো সি এর মতো থাকে এবং ভোল্টেজ ডিফারেন্স যখন ক্যালকুলেট করি আমরা সেটা পজিটিভ ভোল্টেজ ডিফারেন্সই বলি এবং এই ওপরে যে চার্জটা থাকে সেইটা থাকে চার্জ অন দা ইনার সারফেস অফ দা হায়ার পোটেন্সিয়াল প্লেট দেখো এইখানে যে চার্জটা থাকে সেটা কি থাকে মনে আছে অ্যাকচুয়ালি কিউ ইকুয়াল টু এর এই কিউটা কি বলতো এই কিউটা হচ্ছে চার্জ অন দা potential প্লেট চার্জ অন দা ইনার সার্ফেস অফ হায়ার potential প্লেট কি বুঝতে পারছো এটাই তো ঘটনা তাহলে এই ঘটনাটা যদি আমরা জানি তাহলে বলতো এইটাই কি হবে প্লাস দিয়েছি প্লাস টু কিউ দিয়েছি তাহলে কিভাবে এর সি যদি হয় তাহলে পোটেন্সিয়াল ডিফারেন্স কত হবে সি যদি হয় তাহলে পোটেন্সিয়াল ডিফারেন্স কত হবে

চার্জগুলো এই চার্জগুলো আমরা এক্সটারনালি দিয়েছি এক্সটারনালি তাহলে এক্সটারনালি যে চার্জ হবে সেটা এইভাবে ডিভাইড হয়ে যাবে আমি চার্জ ডিস্ট্রিবিউশন করেছিলাম রাইট আচ্ছা এবার কম্বিনেশন অফ প্লেটের এই কনসেপ্ট আমাদের লাগবে এবার কম্বিনেশন অফ প্লেটের মেন কিজন্য আমরা ইউজ করছি দেখো সবাই দেখো দেখো এইরকম যদি এনখানা ক্যাপাসিটার থাকে এনখানা ক্যাপাসিটার থাকে ঠিক এনখানা ক্যাপাসিটার থাকে তাহলে তো এখানে কতগুলো প্লেট ইউজ হচ্ছে প্লেট প্লেট টু এনখানা প্লেট ইউজ হচ্ছে এই যে এখানে দুটো এখানে দুটো হ্যাঁ বলো স্যার মানে মাইক্রোফোনে খারাপ যাচ্ছে কতক্ষণ ধরে আমি বলে যাচ্ছি আমি শুনতে পাইনি দিয়া আচ্ছা দেখো n খানা ক্যাপাসিটর আছে তাহলে বলো তো এই কতগুলো প্লেটস আছে 2n খানা প্লেটস আছে হ্যালো আছে এইবার একটা জিনিস দেখো আমি এই সিনারিওটা করছি ধরো এরকম আমার একটা প্লেট একটা ক্যাপাসিটর আমি এইখানে এক্সটার্নালি প্লাস কিউ চার্জ দিয়েছি এইখানে মাইনাস কিউ চার্জ দিয়েছি তাহলে চার্জ চার্জ ডিস্ট্রিবিউশন কি হবে এখানে জিরো এখানে প্লাস কিউ এখানে মাইনাস কিউ এখানে রাইট ওকে তার মানে এখানে কটা ক্যাপাসিটিস একটা ক্যাপাসিটিন্স এবার দেখো এইখানে যে জিনিসটা তোমাদের বলবো এইখানে যে জিনিসটা তোমাদের বলবো সেটা হচ্ছে তিনটে প্লেট আমি নিয়েছি কটা প্লেট নিয়েছি তিনটে প্লেট নিয়েছি রাইট এবার আমি এই প্লেটে প্লাস কিউ চার্জ দিয়েছি এই প্লেটে মাইনাস কিউ চার্জ দিয়েছি তাহলে স্যার জিরো প্লাস কিউ মাইনাস কিউ প্লাস জিরো মাইনাস কিউ জিরো দেখো জিরো উ মাইনাসোলো কোথায় রাইট 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 বিলকুল এবার আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার সেটা হচ্ছে এখানে কটা প্লেট তিনটে প্লেট এইটা একটা ক্যাপাসিটেন্স এইটা একটা ক্যাপাসিটেন্স না দেখো এই যে প্লাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ তার মানে বলতো এখানে দুটো ক্যাপাসিটার তিনটে প্লেট আর এইখানে যদি এই প্রসেসে করতাম তাহলে আমার কটা প্লেট লাগতো দুটো ক্যাপাসিটার তার মানে একটা সেভ হলো না এইবার আমাকে কথা বলো যদি আমি যদি আমি

হ্যালো বলো এইটুকু বুঝতে এইটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে এর উপরে এবার আমরা প্রবলেম করব দেখো দুটো প্রবলেম আমরা করব একদম তারপরে সেম প্রসিজিওরের ওই প্রবলেমগুলো দুটো প্রবলেম আমরা করব তারপরে সেম প্রসিডিউরে ওই প্রবলেমগুলো ঠিক হোমওয়ার্ক দেব এই প্রবলেমটা দেখো ফার্স্টে ওকে এখানে যে প্লেটগুলো আমি নিয়েছি সব এরিয়া আর দুটো প্লেটের মধ্যে ডিস্টেন্স সমান আর আর ভেতরে ডাইলেকট্রিক যে কনস্ট্যান্টটা ছিল সেগুলো সব সমান তাহলে প্রতিটা প্লেটের মধ্যে আমার সেম ক্যাপাসিটেন্স প্রতিটা প্লেটের মধ্যে আমার সেম ক্যাপাসিটেন্স তোমরা আমার কথা বুঝতে পেরেছ এবারেইন এ ক্যালকুলেট করতে বলেছে ক্যাপাসিটেন্স বিটুইন এ অ্যান্ড বি ক্যালকুলেট করতে বলেছে কি করে করবো বলো তো ক্যাপাসিটেন্স বিটুইন এ অ্যান্ড বি ক্যালকুলেট করতে বলেছে নি আইডিয়া ঘুরে করব আচ্ছা আমি একটা দেখিয়ে দিচ্ছি শোনো একদম প্রসিডিউরটা মনে রাখবে আমরা কি করব এ আর বি এর এক্রসে একটা ব্যাটারি লাগাবো ভি वोल्टের ব্যাটারি ঠিক এবার ভি वोल्टের যদি ব্যাটারি লাগাই তাহলে মন দিয়ে শোনো এই দুটোর মধ্যে একটা এই দুটোর মধ্যে একটা সরি আর এই দুটোর মধ্যে একটা তিনটে ক্যাপাসিটেন্স রাইট এবার বলো এইটা যদি ভি হয় তাহলে এইটাও প্লাস ভি না আর এইটাও জিরো না রাইট আচ্ছা এবার আমি কি করছি শোনো আমি এর পোটেন্সিয়াল ধরছি এক্স এর এর পোটেন্সিয়াল ধরছি এক্স ঠিক তাহলে বলো তো এর এইটার সাথে এইটা জুড়ে আছে এইটার সাথে এটা জুড়ে আছে জুড়ে আছে এটা তাহলে এটাও এক্স হবে না এবার আমি এই টোটাল জিনিসটা ড্র করার চেষ্টা করছি কি রকম দেখো এই a bয়েন্ট a পয়েন্ট দেখো এ বি পয়েন্টের এইটা হচ্ছে এ পয়েন্ট এইটা হচ্ছে বি পয়েন্ট এবার বলতো কটা ক্যাপাসিটেন্স আছে কটা ক্যাপাসিটেন্স আছে ছটা এই তিনটে তাই না এবার দেখো এক নাম্বার ক্যাপাসিটিন্স এর একদিকে জিরো আর একদিকে এক্স রাইট দেখো এক নাম্বার ক্যাপাসিটিন্স এর তাহলে এইটা জিরো আমি এইটাই বলছি এই পয়েন্টটা x তাহলে বলতো একদিকে জিরো একদিকে x তাহলে এইটা এক নম্বর ক্যাপাসিটেন্স বলো ভ্যালু কত সি হ্যালো ভ্যালু কত সি এবার বলো দু নাম্বার আর তিন নাম্বার দু নাম্বারের একদিকে এক্স ভোল্টেজ আর তিন নাম্বারের একদিকে এক্স আর দু নাম্বারের একদিকে ভি তিন নাম্বারের আর একদিকে ভি দেখো তো

দেখো এই অব্দি কি আমরা বুঝতে পেরেছি হ্যালো আচ্ছা এইবার তোমরা আমাকে বলতে পারবে এই যে এক্স এর ভ্যালু কত ভোল্টেজের ভ্যালু কত এক্স এর ভ্যালু ভোল্টেজের ভ্যালু এক্স এর ভ্যালু এইটা ভি টু ভি বাই থ্রি টু ভি বাই থ্রি কি করে আসছে

एक्स माइनस ए जे एक्स अरे इटा वी एक्स माइनस वी इनटू सी हलो अब हम प्लस एक्स माइनस वी इनटू सी इटा इक्वल टू जीरो ना बोलो जटा की क्वेश्चन दिखेगी इटा की क्वेश्चन दिखेगी केवीएल 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 ना तो किस किस एल किस एल

ঠিক x এর ভ্যালু গান দেখো তাহলে এখানে আমি আবার লিখবো x এর ভ্যালু টু ভি বাই থ্রি এখানে x এর ভ্যালু টু ভি বাই থ্রি তাহলে বলতো এখন এই দুটোর মধ্যে ডিফারেন্স কত ভোল্টেজ ডিফারেন্স এটা v প্লাস ভি এটা টু ভি বাই থ্রি তাহলে ভোল্টেজ ডিফারেন্স কত ভ বাই থ্রি ইস এইটা টু ভি বাই থ্রি এটা ভি তাহলে এইটা পজিটিভ প্লেট এইটা নেগেটিভ প্লেট এই এটা পজিটিভ প্লেট এটা নেগেটিভ প্লেট এই দুটোর মধ্যে ক্যাপাসিটি সি তাহলে এইখানে চার্জ কত মাইনাস সিভ বাই থ্রি আর এইখানে চার্জ কত প্লাস সিভ বাই থ্রি দেখো কি তাই না বলো আচ্ছা এবার বলো তো এই দুটোর মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কত এইটা প্লাস ভি এইটা এক্স এর মধ্যেও তো পটেনশিয়াল ডিফারেন্স ভি বাই থ্রি যেখানে এইটা পজিটিভ প্লেট এইটা নেগেটিভ প্লেট তাই না কেন আরে বাবা এইটা তো বেশি ভোল্টেজ কি বুঝতে পারছো হ্যালো ইয়েস স্যার তাহলে বলো তো এখন এই সারফেসেও কি সেম হবে

তাহলে এইখানে প্লাস এইখানে মাইনাস এই সারফেসে কত টু ভি সি ভি বাই থ্রি মাইনাস আর এই সারফেসে কত প্লাস টু সি ভি বাই থ্রি এখন তো বুঝতে পারছো কিনা হ্যালো হ্যালো ডাউট থাকলে জিজ্ঞাসা করো তথাগত কোনো ডাউট আছে না স্যার বুঝে গেছি আচ্ছা আমি এই এই প্লেট এই প্লেট এই প্লেট এই প্লেট এই চারটে প্লেট এই এই কটা প্লেটে কি কি করেছি তো চার্জ ডিস্ট্রিবিউশন করেছি না হ্যালো চার্জ ডিস্ট্রিবিউশন করেছি না হ্যাঁ এইবার বলো তো এই পুরো সার্কিটটাতে আমি এক্সটার্নালি কোনো চার্জ দিয়েছি না তাহলে বলো তো এক্সটার্নাল চার্জ জিরো তাহলে সেই চার্জ দুটোর ডিভাইড হয়ে এখানে জিরো আর এখানে জিরো হবে ঠিক আচ্ছা তার মানে প্রতিটা প্লেটে চার্জ ডিস্ট্রিবিউশন কি বুঝতে পেরেছ দেখো প্রতিটা প্লেটে চার্জ ডিস্ট্রিবিউশন আচ্ছা এবার এইটাই এসব আমি যদি ইকুইভ্যালেন্ট কনসেপ্টে করি তাহলে এর যে পজিটিভ প্লেটটা মানে পজিটিভ প্লেটটা পজিটিভ প্লেট বলতে ব্যাটারির সাথে যে প্লেটটা জুড়ে আছে দেখো সেখানে চার্জ কত এসেছে টু সি ভি ভাই থ্রি আর ব্যাটারির সাথে যে নেগেটিভ প্লেটটা জুড়ে আছে সেখানে কত এসেছে মাইন্স টু রাইট এবার দেখো ব্যাটারির সাথে এইটা জুড়ে আছে এই প্লেটটা বলো এই প্লেটটা জুড়ে আছে তাহলে এই প্লেটের ওপরে কত সিভি বাই থ্রি নিচে কত সিভি বাই থ্রি তাহলে টোটাল টু সিভি বাই থ্রি হচ্ছে একদম আবার এই এইটা এইটার সাথে জুড়ে আছে এইটার সাথে এইটা এই নিচে জিরো ওপরে কত মাইনাস সিভি বাই থ্রি টোটাল কত মাইনাস টু সিভি বাই থ্রি বোঝা গেছে ডাউট থাকলে জিজ্ঞাসা করো আচ্ছা যদি ডাউট না থাকে তাহলে সেম ভাবে আমি যেভাবে করিয়েছি সেম ভাবে এই প্রবলেমটা আমাকে করে দিতে হবে প্রতিটা পয়েন্টের মধ্যে চার্জ ডিস্ট্রিবিউশন ওকে এইটা আমাকে একটু করে দাও তোমরা নোট ডাউন করে শুরু করো

এটা তোমরা নোট ডাউন করো

এই প্রবলেমটা দেখো আচ্ছা আচ্ছা এই প্রবলেমটা আর এই প্রবলেমটা তোমরা নোট ডাউন করো নোট ডাউন করে তোমরা হোমওয়ার্কে করো